হ্যালো ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি হিমান স্যার বলছি। আজ আমরা কোষে দেখি 12.2 এর পরবর্তী কিছু অঙ্কগুলো দেখব, ক্লাস সেভেনের। তার আগে আমাদেরকে এই সূত্রগুলি জানতে হবে, সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। মানে দুটা স্কোয়ারকে যদি আমরা যোগ করি, সূত্র হয়ে যাবে 2a² + b² একইরকম করে এ দুটো যোগের সূত্র এটা হয় 2a² + b² এবার এই দুটো বিয়োগের সূত্র হয়ে যাবে 4ab। এবার এ বি এর সূত্র হয়ে যাবে a + b/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার হোল স্কোয়ার। তো আমাদেরকে এই তিনটে সূত্র ভালো মতো মনে রাখতে হবে। এই তিনটে সূত্রের উপরেই বাকি অঙ্কগুলো, আজকের অঙ্কগুলো আমরা করব। এই সূত্রের উপরেই সেই অঙ্কগুলো নির্ভরশীল হবে। তো পরবর্তী অঙ্কটা আবার দেখা যাক কী হবে। আছে 10-এর 1 নম্বর অঙ্ক, s² + t² মান নির্ণয় করি বা লিখি যখন s + t = 12 ও s - t = 8। তো এই এসটি মানে আমরা এখানটাকে এসটাকে এ আর টিটাকে বি ধরে নেব। তো এই এস আর টিটাকে এ আর বি ধরাতে সূত্র পেয়ে যাবো কি, st/2 তার হোল স্কোয়ার মাইনাস s - 2 তার হোল স্কোয়ার। তো একটা সূত্র হয়ে গেলো এ বি এর সূত্র, a + b/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার হোল স্কোয়ার। তো s + t এর মান হচ্ছে 12, এই যে s + t এর মান 12 আছে, 12 বসিয়ে দিলাম, নিচে 2 হয়ে গেল। s - t এর মান হচ্ছে 8, তো s - t 8 বসানো, নিচে 2 হয়ে গেল। তো এটা কাটাকাটি কলম, এটা হলো 6, এটা কাটাকাটি কলম, এটা হলো 4। তো 6 + 6 = 36 - 16, 16 - 36 - 16 মানে হয়ে গেলো 20। তো এটা অ্যান্সার হয়ে গেলো 20। তো এসটি এর সূত্র মানে এসটি এর মান বের হয়ে গেলো 20। পরবর্তীটা s² + t² তো এটাকে আমি করব কি, উপরে 2 গুণ করব, নিচেও 2 গুণ করব। তো উপর নিচে 2 গুণ করাতে কী দেখতে পাচ্ছি, তো টুটু কেটে গিয়ে দেশে আবার আগের পার্টটা চলে আসবে। এবার আমি উপরে একটা সূত্র লিখতে পারবো, 2a² + b² যেটা 1 নম্বর সূত্র আছে, তার এটা s + t তার হোল স্কোয়ার প্লাস s - t তার হোল স্কোয়ার, নিচে 2 থেকে যাবে। তো অঙ্কের মধ্যে দেওয়া আছে, মানে দেওয়া আছে যে s + t এর মান 12 আর s - t এর মান হচ্ছে 8। তো 12 যদি বর্গ করি 144 হয়, 8 যদি বর্গ করি 64, আর নিচে 2টা দেখে যাবে। এবার দুটোকে যোগ করলাম, যোগ করে হলো 208, নিচে 2, 208কে 2 দিয়ে কাটলাম, তো হয়ে গেলো 104, কমপ্লিট। এবার পরবর্তী অঙ্ক 2 নম্বর অঙ্কটা কী বলেছে দেখি, 8xy x² + y² এর মান লিখি যখন x - y এর মান হচ্ছে 5 এবং s - y এর মান হচ্ছে 1। তাহলে x + y এর মান 5 এবং x - y এর মান হচ্ছে 1। এবার কী করে করছি দেখো, এটা যা আছে তাই আছে লিখলাম। এবার আমরা কি 8কে ভাঙলাম, 8কে ভাঙলে কত হবে, 4 গুণ 2। তো 4কে লিখলাম xy এর সঙ্গে আর 2কে লিখলাম x² + y² এর সঙ্গে। তো আমরা এখানটা প্রথমে যে আছে 4xy, এটাকে সূত্রে ফেলবো x + y তার হোল স্কোয়ার মাইনাস x - y তার হোল স্কোয়ার, মানে 4ab এর সূত্র, a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার, এটা হচ্ছে আমার 2 নম্বর সূত্রটা। ইনটু এটা হচ্ছে 2x² + y², এটা মানে 1 নম্বর সূত্রটা, 2a² + b² সূত্র হচ্ছে কি, a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার। এবার আমি মানগুলোকে বসিয়ে দিলাম, x + y এর জায়গায় মান 5 বসালাম, x - y এর মান 1 বসালাম, x + y এর মান জায়গায় 5 বসালাম, x - y এর জায়গায় 1 বসালাম। এটার 5 হচ্ছে 25 - 1 আর এটা 25 + 1, তার মানে 25 থেকে 1 গেলে 24, 25-এর 1 যোগ করলে 26, 24 × 26 মানে হয়ে গেলো 624। তাহলে দ্বিতীয় অঙ্কটার এই অ্যান্সারটা হয়ে গেলো 624। যারা যারা আজকে আমার এই প্রথম ভিডিও দেখছে, যদি আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা লাইক করে নিবে, সাবস্ক্রাইব করে নিবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য, আর তোমাদের বন্ধুবান্ধবদেরকেও জানাবে। আর আমি যে অঙ্কগুলো বলছি এগুলো যদি ঠিকঠাক তোমরা যদি করতে পারো,
आशा करी तुम्हारा अंके भलो नम्बर पे और अंके भलो हो जाए और जे अंक जो बुझते असुविधा है से अवश्य हमको कमेंट बक्से जाना। एबार अंक एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर बाई टू एक्स वाई एर मान कि जो एक्स प्लस वाईर मान नय एक्स माइनस वाईर मान हे फाइव तो हमें एखे करब कि এইখানে করব কি উপরে দুই গুণ করব নিচেও দুই গুণ করব তাহলে একটা ফর্মুলা চলে আসে। দেখো তাই করেছি উপরে দুই দিয়ে গুণ করেছি তাহলে হয়ে গেল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচেরটাকে টু এক্স ওয়াই আছে একে দুই দিয়ে গুণ করে হয়ে গেল ফোর এক্স ওয়াই। এবার উপরেটাকে ফর্মুলায় ফেলে দেবো টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক নম্বর সূত্র আর এটা ফোর এক্স ওয়াই মানে ফোর এ বি এটা দুই নম্বর সূত্র তো এটা হবে দুটা বর্গের যোগফল আর এটা হবে দুটা বর্গের বিয়োগফল। দেখো তাই হয়েছে উপরেটা দেখো দুটা বর্গের যোগফল নিচেটা হচ্ছে দুটা বর্গের বিয়োগফল তার মানে এটা এক নম্বর সূত্র এটা দুই নম্বর সূত্র শুধু এক্স হচ্ছে এ এর জায়গায় আর বি হচ্ছে ওয়াই হচ্ছে বি এর জায়গায় বসছে। এবার এই মানগুলোকে আমরা এখানে বসিয়ে ক্যালকুলেশন করে নেব তো দেখতেই পাচ্ছো এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় নয় বসে গেছে আর এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় পাঁচ বসে গেছে তো বসিয়ে করলাম। এবার নয়ের বর্গ করলে একাশি পাঁচের বর্গ করলে পঁচিশ উপরেটা যোগ দিয়ে নিচেটা বিয়োগ দিয়ে উপরটাকে যোগ করলাম একশো ছয় হলো নিচেরটাকে বিয়োগ করলাম হলো ছাপ্পান্ন তো একশো ছয় আর ছাপ্পান্নকে বাদ কাটাকাটি করলাম দুই দিয়ে তো অ্যান্সার হলো তেপ্পান্ন বাই আঠাশ তো এটাই অ্যান্সার। দেখে নাম যে অঙ্ক যেখানে যদি কোনো অঙ্ক কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হবে আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে তোমরা জানাবে। পরবর্তী অঙ্ক হচ্ছে ছত্রিশকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। দেখো ছত্রিশকে আমরা লিখতে পারি নয় গুণ চার বা চার নং ছত্রিশ বা নয় চারে ছত্রিশ এটাও লিখতে পারি কেউ যদি এটাকে লিখতে যায় বারো গুণ তিন তাও হবে তার মানে নয় গুণ চার করেছি তার মানে এখানে নয় হচ্ছে এ আর ফোর হচ্ছে বি তার মানে এ বি এর সূত্র এটা তো এটা এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার মানে নয়ের জায়গায় এ বসেছে আর বি এর জায়গায় চার বসেছে বা এর জায়গায় নয় বসেছে বিয়ের জায়গায় চার বসে ক্যালকুলেশন করছি এটা তিন নম্বর সূত্র দিয়ে হয়েছে। একই রকম করে আমাদের চার নম্বর পাঁচ নম্বর অঙ্কটাও হবে ফোরটি ফোর আছে তার মানে এলেভেন ইন্টু ফোর তার মানে একবার এলেভেন প্লাস ফোর বাই টু তার হোল স্কোয়ার আর একবার এলেভেন এলেভেন মাইনাস ফোর বাই টু তার হোল স্কোয়ার কমপ্লিট। এবার ছয় থাকে নম্বর এই অঙ্কটা বলেছে এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটি ওয়াই স্কোয়ারকে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করি তা আমি এখান থেকে প্রকাশ করবো কী করে এইট আর ফিফটি আছে এখান থেকে আমি দুই কমন নিব তো আটের জন্য হয়ে যাবে চার পঞ্চাশের জন্য হয়ে যাবে পঁচিশ। এবার চারের বর্গ হয়ে গেল চারের বর্গ হয়ে গেলো দুই পঁচিশের বর্গ হয়ে গেলো পাঁচ মানে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার তো এখানটায় টু টু এক্স মানে হচ্ছে এ আর ফাইভ ওয়াই মানে হচ্ছে বি তো এটা হয়ে গেলো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তারপরে এটা হয়ে গেলো এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ হচ্ছে টু এক্স আর বি হচ্ছে ফাইভ ওয়াই তো টু এক্সের জায়গায় এ বসে গেছে আর বি এর জায়গায় ফাইভ ওয়াই বসে গেছে তাই এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে এক নম্বর সূত্র দিয়ে অঙ্কটাকে করা হলো। এবার আসছে পরের অঙ্ক এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় থাকে কিন্তু এক্স দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি তার মানে এক্স ইকুয়াল টু হয়ে গেলো এক্স ইন্টু ওয়ান তো এক্স মানে হচ্ছে এ আর ওয়ান মানে হচ্ছে বি তার মানে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার তিন নম্বর সূত্র মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার এই সূত্রের মধ্যে ফেলে হবে তো এই অঙ্কগুলো এতটুকুই আছে বারো দশমিক দুইয়ের এই অঙ্কগুলো এতটুকু সরি বারো দশমিক এক তো এবার আমরা এক্স প্লাস এ ও এক্স প্লাস বি এর গুণফল কত সেটা হিসাব করে দেখছি তো এক্স প্লাস এ এক্স প্লাস বিকে গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স ইন্টু এ বি তো এই সূত্র একটা মনে রাখতে হবে এটা একটা সূত্র এই দুটোর গুণফল আকারে কী করে গুণ করতে হবে দেখে নাও তো দেখো এখানটায় এক্স প্লাস টু এক্স প্লাস ফাইভ আছে তার মানে এ এর জায়গায় আছে টু বি এর জায়গায় আছে ফাইভ দেখো যেখানে যেখানে এ আছে এখানে ওখানে টু লিখেছি যেখানে যেখানে বি এ আছে ওখানে ওখানে ফাইভ লিখেছি আর একটা এ ইন্টু বি আছে মানে টু ইন্টু ফাইভ তো এটা হয়ে গেলো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন একই রকম করে এটাও এর জায়গায় হবে থ্রি বি এর জায়গায় হবে মাইনাস সেভেন দেখো বি এর জায়গায় মাইনাস সেভেন লিখে দিয়েছি
তাহলে এটা কত হয়ে যাবে এক্স স্কয়ার প্লাস সেভেন মাইনাস থ্রি মানে ফোর, আর যেহেতু সেভেন বড় ছিল এটা হবে মাইনাস প্লাস থ্রি সেভেন মানে মাইনাস টোয়েন্টি ওয়ান, কেন না আমরা জানি এটা দুটো গুণ করলে পরে মাইনাসের যেহেতু চিহ্ন আছে এটা মাইনাস টোয়েন্টি ওয়ান হবে। এটা হয়ে গেলো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস মাইনাসে মাইনাস ফোর এক্স, এখানে প্লাস মাইনাসে মাইনাস টোয়েন্টি ওয়ান, এটা অ্যান্সার হয়ে গেলো। পরের অঙ্ক, এই অঙ্কটা এক নম্বর অঙ্কটার মতনই, এ এর জায়গায় ওয়ান হবে, বি এর জায়গায় এইট হবে, এটা আশা করি তোমরা নিজে পারবে। চার নম্বর অঙ্ক, তো এইখানে এ এর জায়গায় আছে মাইনাস সিক্স আর বি এর জায়গায় আছে নাইন, দেখো এ এর জায়গায় মাইনাস সিক্স লিখেছি, এই ফর্মুলাতে করে থাকছে, কিন্তু এ এর জায়গায় মাইনাস সিক্স লিখেছি, বি এর জায়গায় নাইন লিখেছি, এ এর জায়গায় মাইনাস সিক্স বি এর জায়গায় নাইন, তাহলে এটা হয়ে গেলো এক্স স্কোয়ার প্লাস নয় থেকে ছয় গুলো তিন হবে, আর ছয় নং চুয়ান্ন মাইনাস এটা হয়ে গেলো থ্রি এক্স, এটা হয়ে গেলো মাইনাস চুয়ান্ন, একই রঙ করে এই অঙ্কটাও করেছি, ই এর জায়গায় মাইনাস সেভেন থ্রি বি এর জায়গায় মাইনাস সেভেন তাই লিখেছি, তাহলে এটা হয়ে গেলো এক্স স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে মাইনাস টেন এক্স, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস থ্রি সেভেন যা টোয়েন্টি ওয়ান, থ্রি সেভেন টোয়েন্টি ওয়ান, আর এটা হয়ে গেলো এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ওয়ান, এই অঙ্কগুলো কমপ্লিট। তো এটা হচ্ছে আমরা এই যে এক্স প্লাস এ ও এক্স প্লাস বিকে কী করে গুণ করে আ যায় সেই অঙ্কগুলোকে আমরা এখানটায় করলাম। এবার সেই নিয়ম অনুসারে এক্স প্লাস এ ও এক্স প্লাস বি এদের গুণফলকে যে এই আকারে করা যায় এই অভেদের সাহায্যে নিচের বিচরণ দিয়ে সংখ্যাগুলোকে গুণ করলাম, দেখো একই রকম অঙ্ক, এক্স এ এর জায়গায় হচ্ছে সেভেন আর বি এর জায়গায় হচ্ছে ওয়ান করে ক্যালকুলেশন করলাম, এখানে এ এর জায়গায় হচ্ছে মাইনাস এইট আর বি এর জায়গায় হচ্ছে মাইনাস টু, তো আগে যেইভাবে অঙ্ক করানো হলো এই অঙ্কগুলো একদম সেম ওইভাবেই হয়েছে। এখানেও তাই এ এর জায়গায় হচ্ছে প্লাস নাইন বি এর জায়গায় হচ্ছে মাইনাস সিক্স মানগুলোকে বসিয়ে দিলাম, এটা থ্রি এক্স মাইনাস ফিফটি ফোর হলো ক্যালকুলেশন করলাম। এবার এই অঙ্কটা দেখো টু এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান, তো এই অঙ্কটাতে এক্সের জায়গায় হচ্ছে টু এক্স আর এ এর জায়গায় হচ্ছে ওয়ান আর এখানে এর জায়গায় হচ্ছে মাইনাস ওয়ান, দেখো তাই সেই এক্স স্কোয়ার যদি লিখতে হয় তাহলে আমি টু এক্স স্কোয়ার লিখলাম প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এখানে এক্সের জায়গায় টু এক্স লিখবো প্লাস ওয়ান ডট মাইনাস ওয়ান, তাহলে এটা হয়ে গেলো ফোর এক্স স্কোয়ার, এটা ওয়ান থেকে ওয়ান হলে জিরো টু এক্স আর এটা প্লাস মাইনাস মাইনাস ওয়ান, তাহলে ফোর এক্স স্কোয়ার এটা জিরো দিয়ে উঠলে জিরো এটা মাইনাস ওয়ান, একই রকম করে এই অঙ্কটা তো এক্সের জায়গায় আছে এক্স ওয়াই আর এ এর জায়গায় আছে মাইনাস ফোর, এক্সের জায়গায় আছে এক্স ওয়াই আর বি এর জায়গায় আছে প্লাস টু, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস মাইনাস ফোর প্লাস টু হবে, মাইনাস ফোর মানে হচ্ছে এ আর টু মানে হচ্ছে বি, এক্স ওয়াই হবে যেহেতু এক্সের জায়গায় আছে এক্স ওয়াই, এটা মাইনাস ফোর ইন্টু টু, এটা হয়ে গেলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস টু, কিন্তু চার থেকে দুই গেলে দুই হয় আর যেহেতু চার বড়ো সেখানে এটা মাইনাস টু হয়ে যাবে এক্স ওয়াই প্লাস, এটা হয়ে গেলো ফোর টু যা এইট কে এইট মাইনাস এইট, এটা যা আছে তাই প্লাস মাইনাসে মাইনাস টু এক্স ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এইট। পরের অঙ্ক, এখানে এক্সের জায়গায় আছে এ স্কোয়ার আর এ এর জায়গায় আছে ফাইভ, এখানে এক্সের জায়গায় আছে এ স্কোয়ার আর বি এর জায়গায় আছে মাইনাস ফোর, তাহলে তাই করবো এক্স স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে ফাইভ মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস ফোর, এটা ক্যালকুলেশন করলাম তাহলে এ টু দি পাওয়ার ফোর হয়ে গেলো, এটা ফাইভ থেকে ওয়ান গেলে ওয়ান ফাইভ থেকে ফোর গেলে ওয়ান এ স্কোয়ার আর এটা হয়ে গেলো প্লাস মাইনাসে মাইনাস ফাইভ ফোর যা টোয়েন্টি, কী টোয়েন্টি মাইনাস টোয়েন্টি অ্যান্সার, তাই এটার গুণফল এটা হয়ে গেলো। তো যারা যারা আজ আমাকে আমার নতুন ভিডিও দেখছো তাদের কাছে আমি অনুরোধ করছি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য, তো পরবর্তীতে আমরা আরও অঙ্ক করবো, তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটাকে লাইক করবে আর বন্ধুবান্ধবদেরকে সামনে শেয়ার করবে। তো আজ আমি এই পর্যন্ত আমার ভিডিও রাখছি, পরের অঙ্ক পরবর্তী ভিডিওতে আমি জানাবো, ধন্যবাদ।